হ্যালো স্টুডেন্ট তোমরা যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আমি আর্টসের তিনটে সাবজেক্টের অনলাইন কোচিং ক্লাসের ব্যবস্থা করেছি সেই তিনটে সাবজেক্ট হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান এবং ইতিহাস আমি নিজে এই সাবজেক্ট তিনটে তোমাদের গাইড করব। এবারে তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে স্যার আপনি কোন বিষয়টার টিচার অর্থাৎ আপনি কোন বিষয়টা নিয়ে পড়াশোনা করেছেন তার উত্তর হচ্ছে আমি রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করেছি আর আমি দীর্ঘ কয়েক বছর ধরে এই সাবজেক্ট তিনটে পড়িয়ে আসছি সেক্ষেত্রে এই তিনটে সাবজেক্ট কিন্তু তোমাদের আমি খুব ভালো করে গাইড করতে পারবো আর তোমরা যারা চ্যানেলে আমাকে অনেক দিন ধরে ফলো করছো তোমরা জানো যে পরীক্ষার আগে এইচএস পরীক্ষার আগে তোমাদের যা আমি সাজেশান দিয়েছি বা যেভাবে পড়িয়েছি সেগুলো কিন্তু একশো শতাংশর বেশি কমন এসেছে একশো শতাংশর বেশি কমন মানে কি তোমাদের ধরো আটটা বড়ো প্রশ্ন দিয়েছে তার মধ্যে পাঁচটা বড়ো প্রশ্ন লিখতে হবে সেক্ষেত্রে দেখা গেছে যে ছটা বা সাতটা বড়ো প্রশ্ন কিন্তু সাজেশান থেকে কমন এসেছে যাই হোক এবারে বলি কিভাবে ক্লাসটা হবে বা তোমাদের কত টাকা তার জন্য ফ্রিজ দিতে হবে ক্লাসটা কিভাবে হবে আগে সেটা ভালো করে বুঝে নাও এই যে তোমরা ভিডিওটা দেখছো এইরকম তোমরা এরকম ধরনেরই ভিডিও পাবে আর সেটা ইউটিউবের মাধ্যমেই তোমাদের দেয়া হবে কিন্তু ইউটিউবে যখন ভিডিও আপলোড করা হয় তখন আমরা প্রাইভেট করতে পারি এবং পাবলিক করতে পারি পাবলিক করলে যত সাবস্ক্রাইবার আছে সবাই দেখতে পাবে আর প্রাইভেট করে দিলে লিঙ্কটা যাকে শেয়ার করা হবে সেই কেবল ভিডিওটা দেখতে পাবে অনলাইন কোচিংয়ের ক্ষেত্রে সেইভাবে ভিডিওগুলোকে প্রাইভেট করে তোমার হোয়াটসঅ্যাপে লিঙ্কটা কিন্তু দিয়ে দেওয়া হবে এবং যেটুকু পাঠ তোমার পড়ানো হবে সেইটুকু পার্ট পিডিএফ নোট কিন্তু তোমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে এবারে ধরো রাষ্ট্রবিজ্ঞান বা ইতিহাস বা শিক্ষাবিজ্ঞান সাবজেক্ট এই যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টের অনেকগুলো করে চ্যাপ্টার আছে যেমন শিক্ষাবিজ্ঞানের বারোটা চ্যাপ্টার রাষ্ট্রবিজ্ঞানের দশটা চ্যাপ্টার ইতিহাসের আটটা চ্যাপ্টার সিলেবাস অনেকটাই তোমরা যদি প্রথম থেকে পড়াশোনা না করো তাহলে কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারবে না পরবর্তীকালে ভালো কলেজেও অ্যাডমিশান নিতে পারবে না সেক্ষেত্রে অনেক রকম সমস্যা হবে তাই তোমরা প্রথম থেকেই পড়াশোনাটা শুরু করো তাহলে ক্লাস কিভাবে হবে তোমরা বুঝতে পারলে যে রকম লাইভ ক্লাস হচ্ছে না কারণ লাইভ ক্লাস হলে সমস্যা কি লাইভ ক্লাস হলে সমস্যা একটাই যে নেট কানেকশান সময় ঠিকঠাক থাকে না কোনো কোনো সময় নেট কানেকশান বেশিরভাগ সময় ঠিকঠাক থাকে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে মাসে হয়তো চারটে পাঁচটা ক্লাস কিন্তু নেট কানেকশানের মানে ঠিকঠাক থাকছে না সেই কারণে কিন্তু লাইভ ক্লাস করানো হচ্ছে না কারণ সব জায়গায় নেট কানেকশান সমান নয় আর এখানে যারা ক্লাস করছে অলরেডি অনেকজন অ্যাডমিশান নিয়েছে এখানে যারা ক্লাস করছে তাদের কারোর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বর্ধমান তা এরকম জায়গায় কিন্তু বাড়ি আছে জলপাইগুড়িতে বাড়ি আছে কোচবিহারেতে বাড়ি আছে এরকম অনেক জায়গায় বেহালা বাড়ি আছে কলকাতা বেহালা যেটা সেখানে বাড়ি আছে অনেক জায়গার ছাত্রছাত্রীরা আছে সেই কারণে কিন্তু এখানে লাইভ ক্লাস করানো সম্ভব নয় কারণ বিভিন্ন ছাত্রছাত্রী অন্যান্য সাবজেক্টগুলো অন্যান্য জায়গায় পড়তে যায় এবারে একটা সাবজেক্টে তুমি কিন্তু সপ্তাহে দুটো ক্লাস এখানে পাবে কি বুঝলে যে একটা সাবজেক্ট অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট পিছু তুমি সপ্তাহে দুটো করে ক্লাস পাবে আর আমাদের এক মাস যতটা পড়াশোনা করা হবে পরের মাসের প্রথম সপ্তাহে সেটুকুর ওপরে কুড়ি নম্বরের এক একটা ছোট ছোট। মক টেস্ট নেওয়া হবে তারপরে তোমাদের কত ফিস দিতে হবে সেই ব্যাপারে আসি তোমাদের প্রতিটা সাবজেক্টের জন্য অর্থাৎ এক একটা সাবজেক্টের জন্য দুশো টাকা করে ফিজ দিতে হচ্ছে আর তোমরা কেউ যদি তিনটে সাবজেক্ট একসাথে পড়তে চাও অর্থাৎ আমি তিনটে সাবজেক্টই আমার কাছে করবে ভাবছো সেক্ষেত্রে তোমাকে কিন্তু পাঁচশো টাকা ফিস দিলে হয়ে যাচ্ছে তাহলে তুমি যদি রাষ্ট্রবিজ্ঞান করতে চাও বা শুধু ইতিহাস করতে চাও তোমার এক একটা সাবজেক্টের জন্য দুশো টাকা তিনটে সাবজেক্ট একসাথে করলে পাঁচশো টাকা ফিস দিতে হচ্ছে এই গেল ফ্রিসের ব্যাপারটা আর কোনো রকম সন্দেহ দরকার নেই কারণ তোমাদের মনে ডাউট থাকতে পারে যে আমাদের স্যার যেসব প্রশ্নগুলো দেবে সেগুলো পড়বে কিনা না এ দেখো একটা জিনিস মনে রাখবে যে তুমি যদি আগের বছরে আমার অনলাইন কোচিং ক্লাসের কিছু কিছু ভিডিও তো ইউটিউবে আপলোড করা আছে তুমি দেখে থাকো সেখানে দেখবে তুমি যে সেখান থেকে সমস্ত প্রশ্নই কিন্তু কমন এসেছে আর ছাত্রছাত্রীদের কমেন্টগুলোও দেখবে যে তারা অনেকটা লাভবান হয়েছে ক্লাস করে ঠিক আছে আর এখন স্কুল অনেক দিন বন্ধ থাকছে বা সম পড়াশোনাটা সেভাবে চালু হচ্ছে না সেই কারণে অনলাইনটা হচ্ছে সমস্ত সব থেকে ভালো বর্তমান দিনে সব থেকে ভালো হচ্ছে ব্যবস্থা কারণ তুমি যখন খুশি রেকর্ডেড আরেকবার বলে দিই ভিডিওটা রেকর্ডেডও থাকছে সেই কারণে তুমি হয়তো কোনো দিন মিস করে গেছো কোনো কারণে পরবর্তীকালে দেখে নিতে পারবে অর্থাৎ তুমি সেই টাইমে ব্যস্ত আছো বা তোমার কাছে ইলেকট্রিক নেই বা তোমার ফোনে চার্জ নেই তুমি অন্য টাইমে দেখে নিতে পারো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আর আরেকটা কথা তোমাদের মনে থাকে মনে মানে আসে যে যদি ডাউট থাকে স্যার কী করবো ডাউট থাকলে তুমি আমাকে ফোন করতে পারো ডাইরেক্ট বা হোয়াটসঅ্যাপে তো তুমি জিজ্ঞাসা করতেই পারবে যে স্যার আমার এই ডাউটটা ক্লিয়ার করে দিন আমি তোমাকে ফোন করে নেবো তুমি বললে যে স্যার আমার এই জায়গাটায় ডাউট আছে সে নিয়ে কোনো সমস্যা হবে না তোমরা যত তাড়াতাড়ি পারো অ্যাডমিশান নিয়ে নাও ক্লাস কিন্তু আজ থেকে অর্থাৎ ছয়ই মে থেকে স্টার্ট হচ্ছে